মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের ক্ষমতায় আসা খুবই দরকার। আমি এসেছি যে শীতের শীতকালে এবার গত বছরের চেয়ে এবার শীতের শীতটা বেশি, তপ্তটা বেশি। বরিশাল সিটি কর্পোরেশন এবং সদর উপজেলার শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন সদর আসনের এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক। সিটি কর্পোরেশনের 30টি ওয়ার্ডে 15,000 এবং সদর উপজেলার 10টি ইউনিয়নে 10,000 কম্বল বিতরণ করবেন তিনি। আজ শুক্রবার সকাল 11:30টায় বরিশাল নগরীর ভিআইপি রেস্ট হাউস চত্বরে আনুষ্ঠানিকভাবে কম্বল বিতরণের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। এ সময় মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম নিজাম ও যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন সহ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন। কম্বল বিতরণকালে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আগামীতে নৌকামার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান। জাহিদ ফারুক সদর আসনের শীতার্তদের মাঝে 25,000 কম্বল বিতরণ করবেন। এর মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় 15,000 এবং সদর উপজেলায় কম্বল দেবেন 10,000 মানুষকে। আজ এই কম্বল বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়ন এবং সিটি কর্পোরেশন এলাকার প্রতিটি ওয়ার্ডে এই কম্বল বিতরণ করবেন নেতাকর্মীরা। আমি প্ল্যান করেছি যে আমরা শহর সিটি কর্পোরেশনের প্রতিটা ওয়ার্ডে আমরা 500 করে কম্বল দেব এবং প্রতিটা ইউনিয়নে ইউনিয়ন ওয়াইজ 1,000 কম্বল দেবো। তো 10টা ইউনিয়নে 10,000 আর 30টা এসে হলো আরও 15,000, ধরো কত 25,000। তো আমরা এইভাবে আমরা কম্বল দিতে যাচ্ছি। তো আমার একটা আপনাদের বিনীত অনুরোধ, আপনারা সবাইকে যে বলবেন যে নৌকায় ভোট দেওয়ার জন্য, কারণ আমাদের যেগুলো অসমাপ্তি কাজ যেগুলো আছে সেটা সমাপ্ত করতে হলে এই 5 বছর আমাদের জন্য খুবই দরকার। আমাদের এই 5 বছরের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের ক্ষমতায় আসা খুবই দরকার। সেটা আসতে পারে আপনারা ভালো থাকবেন, আপনাদের ছেলেমেয়েরা ভালো থাকবে, আমরা বাংলাদেশ ভালো থাকবে।